নমস্কার, দেখছেন টিভি নিউজ টেন। শুরু করছি নিউজ হেডলাইন্স। বিজেপির মেরুদণ্ডের একদিকে সিবিআই, একদিকে ইডি, কটাক্ষ মুখ্যমন্ত্রী। জিএসটি ও রান্নার গ্যাস নিয়ে একুশের সভামঞ্চ থেকে কেন্দ্রকে তোপ মমতার। দাম কমবে বিদ্যুতে, একুশে জুলাই এর মঞ্চ থেকে ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামি প্রকল্পে 1 লক্ষ চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী। প্রথমবার একুশের মঞ্চে বাবুল সুপ্রিয়, আজকে আমার দেখার দিন। তৃণমূলে যোগ দেবার পর প্রথমবার একুশের মঞ্চে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। শহীদ দিবসের মঞ্চে আবেগে ভাসলেন অনিত থাপা। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ল নবনির্বাচিত জিটিএ শীর্ষ নেতার গলায়। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে দ্রৌপদী মুর্মু, তিনি পেয়েছেন 540টি ভোট। প্রতিপক্ষ যশবন্ত সিনহা পেয়েছেন 204টি ভোট। এখন পর্যন্ত বাতিল হয়েছে 15টি ভোট। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে তলব ইডির। বৃহস্পতিবার ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ইডির তলবের বিরুদ্ধে পথে নামা সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সমর্থকেরা। বিশ্বের বিত্তশালীদের তালিকায় বিল গেটসকে টপকে গেলেন গৌতম আদানি। বিশ্বের বিত্তশালীদের তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছেন ভারতীয় ব্যবসায়ী তথা শিল্পপতি গৌতম আদানি। হঠাৎ পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ইউরোপ জুড়ে চরম সংকটের ইঙ্গিত, ইতালিতে নতুন করে দক্ষিণপন্থী শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। করোনা সংক্রমণ ছাড়ালো 21,000-এর গণ্ডি। করোনা পরীক্ষা এবং নমুনা টেস্ট নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের। 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন 21,566 জন। আগামী 1 থেকে 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরে। নিউজ হেডলাইন্স এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ ডেট। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে। টিভি নিউজ টেন দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেলে। টিভি নিউজ টেন, আপনারা মানে আমরা। নমস্কার।